ইমাম বুখারী রহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা। তো আপনাদের কাছে মাদ্রাসার জন্য প্রাণ খুলে দোয়া চেতে এসেছি মূলত। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন উক্ত প্রতিষ্ঠানটি কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। প্লে থেকে একেবারে ছোট থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া হয়, ছেলে মেয়ে উভয়ই রয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু আপনাদের পাশে, আপনাদের চিন্তা ভাবনাতে আমি মেসেজটা দিয়ে গেলাম, আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানকে ওইখানে ভর্তি করানোর জন্য। এই মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে গেলাম। ওইখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সব বিষয়ে পাঠদান করানো হয়, এবং বিশেষ করে বাংলা, অঙ্ক, ইংরেজির জন্য আলাদাভাবে শিক্ষক নিয়োগ আছে। বাংলা, অঙ্ক, ইংরেজিতে যেন দুর্বলতা না থাকে। বিশেষ করে দেখা যায় যারা মাদ্রাসায় পড়ে তারা বাংলা, অঙ্ক, ইংরেজিতে অনেক দুর্বল থাকে। তো আমরা ওই বিষয়টা মাথাতে রেখে ইংরেজিতেও যেন দুর্বল না থাকে, অঙ্কতেও যেন দুর্বল না থাকে, বাংলাতেও যেন দুর্বল না থাকে। আর যেহেতু মাদ্রাসা, আরবির ব্যাপারে আলাদাভাবে জোর দেওয়া হয়, ওটা তো আর বলার অপেক্ষা রাখে না। অতএব সবগুলো বিষয়ের সমন্বয়েই আমরা পাঠদান করানোর চেষ্টা করি, এবং আলাদা আলাদাভাবে শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে, তারা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শিক্ষকতা করে। আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সময় সাপেক্ষে প্রতিষ্ঠানটি দেখে আসার চেষ্টা করবেন, হাঁটতে যাবেন, ক্লাস টাইমে যাবেন, গিয়ে লেখাপড়ার মানটা দেখার চেষ্টা করবেন। এবং আপনার যদি মন চায় আপনার ছেলে অথবা আপনার মেয়েকে, ছোট্ট বাচ্চাকে, বিশেষ করে অনুরোধ করব যে সমস্ত বাচ্চাদের একেবারে ছোটবেলা, 4-5 বছরের বয়স, 5-6 বছরের বয়স, ওই সমস্ত বাচ্চাদের ভর্তি করানোর জন্য উদারতভাবে আহ্বান জানাচ্ছি। আমরা যেহেতু শুরু থেকে একেবারে শুরু করেছি, অতএব ওই ক্লাসগুলোতে যদি আপনি ভর্তি করেন, আশা রাখি আকিদা কি, মানহাজ কি, বিশেষ করে দোয়া কালাম চলতে ফিরতে ওইগুলো আপনাদের বলা লাগবে না, একটা আদর্শিক সন্তান রূপে গড়ে উঠতে পারবে ইনশাল্লাহ, এটা আমরা আশাবাদী 100%। অতএব আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করলাম, আপনারা দেখে আসার চেষ্টা করবেন আর প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন উক্ত প্রতিষ্ঠানটি কবুল করে নেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, যেহেতু আমরা পাশাপাশি এলাকার মানুষ, আপনাদের জন্য খাস করে দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দিনের পথে রাখুক, আল্লাহুম্মা আমিন।